শুরুটা খুব সুখের ছিল না। বহু প্রতিঘাতেও আটকে রাখা যায়নি। তৎকালীন বামেদের চরম অত্যাচারেও হাল ছাড়েনি তিনি তাই আজ মানুষজনের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী উনিশশো সালের পয়লা জানুয়ারি দলের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তেইশে পা রাখলো তৃণমূল তাই সর্বত্রই দলের প্রতিষ্ঠা দিবস পালনে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনে দলের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে দেখার মতো ব্যতিক্রম নয় রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বক্তার নগরে দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থক রায়দিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তবে শুধু দলীয় দায়বদ্ধতায় নয় সামাজিক দায়বদ্ধতার নজির দেখা গেল দলের প্রতিষ্ঠা দিবসে বুধবার এলা এলাকার জন দুস্থ বিকলাঙ্গকে শীত বস্ত্র দান করা হয় এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল নজর কাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস এক এক উনিশশো সালে আজকের দিনে আমাদের দল গঠন হয়েছিল পশ্চিমবঙ্গের আমাদের যিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আমাদের দলের নির্দেশে সারা পশ্চিমবাংলা ব্যাপী তথা ভারতবর্ষ ব্যাপী আমাদের যে সকল জায়গায় দলের সংগঠন আছে সমস্ত জায়গায় আমরা আজকে আমাদের দল তেইশ বছরে পা দিল সেই জন্মদিনে আমরা পালন করছি এই বক্তাননগর এবং নতুন নতুন গ্রামের যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন জন্মদিন উপলক্ষে আমাদের ওনাদেরকে শীতবস্ত্র আমরা প্রায় সত্তর জনের মতন আছেন তাদেরকে সকলকে আমরা শীতবস্ত্র উপহার দিচ্ছি